সবজি নতুন ভাবে লাগানো যায় তাহলে বেশি ভালো হয়। আর যদি বলেন যে আমি না 2 বছর রাখবো রেখে তা কেটে খাওয়াবো, কিন্তু হবে, অসুবিধা নেই। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে একদম জঙ্গলে ভরে গেছে, আপনারা তো সবাই জানেন যে আমি এদিকে ঘাস লাগাইছিলাম। ঘাস লাগানোর পর মানে 2-1 কাটা বা 2-1 বছর বা যাওয়ার পর ওইদিকে কিন্তু ঘাসগুলো কিন্তু আর আগের মতো বৃদ্ধি পায় না বা আগের মতো হয় না। এখন ওই আগের মোথাগুলোকে ফালাই দিয়ে একদম কোদাল দিয়ে কুবাইয়া ফালাই দিয়ে আপনি যদি নতুন করে ঘাস লাগান তাহলে কিন্তু আবার আগের মতো ঘাস হয়। এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 2 বছর হয়ে গেছে মেয়াদ, ঘাসের মেয়াদ হয়ে গেছে। এখন এই যে এইদিকে দেখতে পাচ্ছেন যে মোতাগুলা, এদিকে কিন্তু মনে করেন যে একদম ঘাসগুলো দেখেন হয় না, এবং কতগুলো সামথিং কিছু হয়েছে, যে সামথিং কিছু হয়েছে। এখন আমরা আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে এই পাশটায়, এই পাশটায় দেখেন এই যে এই পাশটায় আমি যে সব মোথাগুলো একদম উপরে ফেলাই দিছি, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো উপরে ফেলাই দিয়ে আবার এই যে নতুন করে এখানে সকালে লাগাইলাম, এই জন্য লাগানো হয়েছে সকালে। আর এদিকে কয়েকদিন আগে লাগাইছি, দেখেন এদিকে হয়ে গেছে ঘাস অলরেডি। হ্যাঁ, এখন আপনাদের যেটা বুঝতে চাইছি সেটা হচ্ছে আপনারা যারা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো শিখে রাখার দরকার যে আসলে নেপিয়ার ঘাসটা আপনার কয় বছর পর্যন্ত রাখা যায়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেপিয়ার ঘাস সাধারণত আপনি 2 বছর বা 1 বছর আর কি, 1 বছর প্রতি বছর বছর যদি নতুনভাবে লাগানো যায় তাহলে বেশি ভালো হয়। আর যদি বলেন যে আমি না 2 বছর রাখবো রেখে তা কেটে খাওয়াবো, কিন্তু হবে, অসুবিধা নাই। 2 বছর পর্যন্ত রেখে তারপর আপনি একদম মোথাগুলো সবগুলো উপরে ফালাই দিয়ে নতুন করে আবার লাগাবেন, আগের মতো সাবেক মোটা তাজা হয়ে উঠবে। তো দেখেন আমার ঘাসের এই অবস্থা, ঘাসগুলো কিন্তু আমার চমৎকার। এখানে ঘাস ছিল মানে 2টা, এদিকে দেখেন মোটামুটি যে লোকেশনটা আছে এদিকে দেখা যায় মোটামুটি 2-3টা গরু লালন পালন করা যেত, কিন্তু এখন এই ঘাসগুলো আমার না হওয়াতে মোটামুটি একটু কষ্টসাধ্য হয়ে পড়ছে। আপনারা যারা নতুনভাবে একদম নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই ঘাসের ব্যবস্থা আগে করবেন। হ্যাঁ, ঘাসের ব্যবস্থা করে তারপর আপনারা গরু পালন করবেন। ওই যে ওদিকটায় দেখতে পাচ্ছেন যে কিছু কয়েকটা ঘাস দেখা যাচ্ছে না, ওইটা হচ্ছে আমার ওই এটা এগুলো হচ্ছে আপনার নেপিয়ার ঘাস, আর ওইটা হচ্ছে চারা ওয়ান ঘাস। হ্যাঁ, ওইটা আমি ওইখানে কিছু লাগাইছি, অনেক যখন ওইখান থেকে হবে বাড়তি হবে তখন আমি কাটিং করে এদিকে সব মোটামুটি কিছু কিছু জায়গায় আপনার ওই চারা ওয়ান ঘাসটা লাগাবো। ঠিক আছে, নেপিয়ার ঘাস তো খাওয়াইলাম, এখন চারা ওয়ান ঘাসটা দেখি ফলাফল কীরকম। তো আপনাদের আপডেটটা জানাবো যে চারা ওয়ান ঘাসটা কীরকম হয় আর নেপিয়ার ঘাসটা কীরকম হয়, তা তো আপনাদের অনেক ভিডিওতেই বলা আছে। এই দেখেন এদিকে হয়েছে মোটামুটি আর কি ভালো, কিন্তু এই ঘাসের বয়স মোটামুটি 1 বছর হয়ে গেছে। মোটামুটি 1 বছর হওয়াতে মোটামুটি ভালো চলতেছে। এখন আমি চাচ্ছি যে আর কিছুদিন খাওয়াই, খাওয়ানোর পর এগুলো আবার কাটিং উপরে গাছগুলোকে উপরে ফেলাই দিয়ে আমি নতুন করে আবার লাগাবো। তো এই হলো আমার খামারের সর্বশেষ আপডেট।